চারটি এমন কারণ আছে যে চারটি কারণের কারণে আপনার কুরবানি কি হবে না, বলেন কি হবে না, কবুল হবে না, আল্লাহর কাছে পৌঁছাবে না। সামনে কি আসছে, কুরবানি আসছে না, কুরবানি আসছে তো নাকি? যারা কুরবানি দিচ্ছেন, যারা কুরবানি দিচ্ছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো অনেক কারণ থাকতে পারে কিন্তু চারটি এমন কারণ আছে যে চারটি কারণের কারণে আপনার কুরবানি কি হবে না, বলেন কি হবে না, কবুল হবে না, আল্লাহর কাছে পৌঁছাবে না। চারটি কারণের মধ্যে ফার্স্ট যে কারণ, অনেকেই কুরবানি আল্লাহর জন্য দেয় না। কার জন্য দেয় না বলেন? আল্লাহর জন্য দেয় না। তার মধ্যে এই রকম চিন্তা থাকে যে সারা বছর কুরবানি দিই, এইবার কুরবানি দিলে না দিলে মানুষ কি বলবে, মানুষ পিছনে পিছনে কথা বলতে পারে, আমার অমুক আত্মীয় স্বজন কি বলবে, অথবা আমি আমার পাঁচতলা বাড়ি, আমার এত এত টাকা মালিক, আমি কুরবানি না দিলে তো মানুষ খারাপ বলবে আমাকে। এই রকম চিন্তা চেতনা নিয়ে যারা কুরবানি দিবে তাদের কুরবানিটা আল্লাহর কাছে পৌঁছাবে, পৌঁছাবে না। কুরবানি আল্লাহ তাআলা বলছেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানালুহুত তাকওয়া মিনকুম। যারা কুরবানি দিচ্ছ আমার কাছে কিন্তু গরুর গোশত পৌঁছায় না, আমার কাছে গরুর রক্ত পৌঁছায় না, বরং যিনি কুরবানি দিচ্ছেন তার অন্তরের কি অবস্থা সেইটা আমার কাছে পৌঁছায়। বুঝতে পেরেছেন কথা? আপনার নিয়াতটা কি, আপনি কি আল্লাহর জন্যই কুরবানি দিচ্ছেন নাকি মানুষের মুখ থেকে কথা থেকে বাঁচার জন্য কুরবানি দিচ্ছেন, এইটা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ নিজেই উল্লেখ করেছেন যে আমি গোশত দেখি না, কত গোশত হয়েছে, কত বড় গরু দিয়েছো আমি দেখি না। এজন্য ফার্স্ট যেটা করতে হবে আমাদেরকে নিয়াত, এই নিয়াতটা পরিশুদ্ধ করতে হবে যে আমি একমাত্র আল্লাহর জন্যই কুরবানি দিচ্ছি। যারা একা কুরবানি দিচ্ছেন তারা এটাই নিয়াত করবেন যে আল্লাহ কুরবানি শুধু আপনার জন্যই দিচ্ছি। যারা ভাগে কুরবানি দিচ্ছেন তারাও নিয়াত করবেন, যাদের পাঁচজন হোক সাতজন হোক সবাই সবাইকে রিমাইন্ড করে দিবেন, স্মরণ করে দিবেন, দেখো ভাই এটা কুরবানি, এখানে কোনো অন্য কোনো তামাশা চলবে না, এই কুরবানিটা শুধু আমরা আল্লাহর জন্যই দিচ্ছি, আমাদের নিয়াতটা যদি আল্লাহর জন্যই যেন থাকে ইনশাআল্লাহ। দুই নাম্বার, এই কাজ করলে আপনার কুরবানি হবে না, সেটা হলো আপনি যদি কষাইকে, কষাই নাই এই যে গোস্ত কেটে দেয়, গোস্ত কেটে দেওয়ার পরে আপনি কষাইকে কি দিবেন? অনেকেই কষাইকে টাকার বিনিময়ে, মজুরির বিনিময়ে কি দেয়, গোস্ত দেয়। গোস্ত দিয়ে বলে যে ভাই আপনাকে আমি টাকার বিনিময়ে দিলাম, এই যে এতক্ষণ গোশ কাটছেন এই গোশ কাটার কারণে আপনাকে আমি 3 কেজি গোস্ত দিয়ে দিলাম, এই নেন। মনে রাখবেন এটা আল্লাহর সাথে কৌশল করা হলো, কি করা হলো, কৌশল করা হলো। প্রিয় ভাইরা, কষাইকে তার মজুরির বিনিময়ে কুরবানি গোস্ত দেওয়া যাবে না, বরং তাকে দিতে হবে টাকা। কি দিতে হবে? কুরবানি দিতে, কুরবানি তো দিচ্ছেন আপনি গরিব দুঃখিনীদের জন্য, বরং এখানে আপনি টাকা বাঁচিয়ে কষাইকে গোস্ত দিয়ে চালিয়ে দিলেন যে নাও, এ নাও, ধরো তোমায় যে 2 কেজি গোস্ত দিলাম টাকার বিনিময়ে দিলাম, এটা করা যাবে না। জানো যারা কষায় থাকবে তাদেরকে আপনি টাকা দিবেন, কি দিবেন বলেন, টাকা দিবেন, তার মজুরিটা কি দিবেন, টাকা দিবেন, গোস্ত দেওয়া যাবে। হ্যাঁ, গোস্ত আপনি এমনি দিতে পারেন যেভাবে আপনি সাধারণ মানুষকে দিচ্ছেন, সেভাবে আপনি এক টুকরা গোস্ত দিতে পারেন, কিন্তু টাকার বিনিময়ে কষাইকে গোস্ত দিলে আপনার কুরবানি আল্লাহর কাছে সঠিকভাবে পৌঁছাবে না। 3 নম্বর, ওই কারণে কুরবানি হবে না, সেটি হলো অনেকে আমরা গরুকে কি করি, যখন জবাই দিই, জবাই দেওয়ার পরে, আমি এই কথাটা আগেও বলছি আবার স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে, গরুকে যখন আমরা জবাই দিই, জবাই দেওয়ার পরে অনেকে কি করে, এভাবে কি করে বলেন, গুতায়, গুতায় না, গরুটা যেন তাড়াতাড়ি নিস্তেজ হয়ে যায় এই জন্য গুতা। হ্যাঁ, এই যে আপনি গুতাচ্ছেন এই আঘাতটা গরুর স্পাইনাল যে কর্ড মানে মেরুদণ্ড এখানে যে আঘাত করে, এই আঘাতের কারণে বিজ্ঞানীরা বলছে গরুটা তখন আর জবাই হয় না, বরং এই আঘাতের কারণে গরুটা হার্ট অ্যাটাক করে আত্মহত্যা করে, কি করে, আত্মহত্যা করে। এই জন্য জবাই দিয়েছেন, জবাই দেওয়ার পরে একটু থামেন, 10 মিনিট হোক 20 মিনিট হোক একটু ওয়েট করেন, গরুটা তার আপন মনে সে নিস্তেজ হোক, আপন মনে সে মারা যাক, কিন্তু এভাবে ছুরি দিয়ে গুতানো যাবে, ছুরি মানে ছাগলকেও যাবে না গরুকেও যাবে না, তাহলে কিন্তু হত্যা হয়ে যাবে, আর হত্যা হয়ে গেলে কিন্তু আল্লাহ কুরবানি কবুল করবেন না, কারণ মরা গরু গোশত কি আপনি খাবেন, খাবেন না। জবাই দিচ্ছেন, জবাই এক জিনিস, হত্যা আর এক জিনিস।
তিন নাম্বার ওই কারণে আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন না, এটা হলো অনেকের প্রশ্ন। এর আগে আমি বলেছিলাম যে আমরা পাঁচ ভাগে অনেকে কুরবানি দেন, অনেকে সাত ভাগে কুরবানি দেন। যারা ভাগে কুরবানি দিচ্ছেন অনেকেই প্রশ্ন করে যে হুজুর, যদি আমরা ধরেন আমরা পাঁচজন একসাথে একটা গরু কুরবানি দিচ্ছি, এই গরুতে পাঁচজন ভাগিদার আছে, কয়জন আছে বলেন? পাঁচজন ভাগিদার আছে, এই পাঁচজনের মধ্যে যদি একজনের টাকা হারাম হয়, কি হয় বলেন? হারাম হয়, তাহলে কি আমাদের এই পাঁচজনের কুরবানি বাতিল হয়ে যাবে, নাকি যেই ব্যক্তি হারাম টাকায় কুরবানি দিল তার কুরবানিটা বাতিল হবে? এই রকম প্রশ্ন মনের মধ্যে আসে না নাই বলেন? আসে। এক্ষেত্রে দুইটা উত্তর, কয়টা উত্তর? দুইটা উত্তর। ওলামায়ে কেরামগণ দুইটা মত দিয়েছেন। একটা মত হলো যদি আপনারা ধরেন পাঁচজনে সাতজনে যেটাই হোক যতজন ভাগে কুরবানি দিচ্ছেন, এই ভাগের মধ্যে যদি একজন হারাম টাকা দিয়ে কুরবানি দেয়, তাহলে শুধুমাত্র ওই ব্যক্তির কুরবানিটাই কি হবে না, কবুল হবে নাকি কবুল হবে না? কবুল হবে না। বাদ বাকি যারা দিচ্ছেন তাদের কুরবানি কি হয়ে যাবে, কবুল হবে না? কবুল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। এটা হলো একটা মত। আর একটা মত সেটা হলো যে পাঁচজন কুরবানি দিচ্ছেন একসাথে বা সাতজন কুরবানি দিচ্ছেন একসাথে, তার মধ্যে যদি একজনের টাকা হারাম হয়, এটাও কিছু কিছু ওলামা ইকরামের গণের মত, তাহলে পুরা যেই কয়জন কুরবানি দিচ্ছেন সবার কুরবানিটা কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হবে না। এই দুইটা উত্তরের একটা সলিউশন আপনাদেরকে দিচ্ছি। আপনারা যখন ভাগে কুরবানি দিবেন, এখনও তো অনেকে গরু কিনেন নাই, যে কয়জন ভাগে কুরবানি দিচ্ছেন আপনারা সবাই সবাইকে লক্ষ্য রাখবেন যে আমি যে এই পাঁচজনের সাথে কুরবানি দিচ্ছি, এই পাঁচজনের মধ্যে কোনো ব্যক্তির হারাম টাকা আছে কি না, কিংবা ওই লোকটা কি হারাম টাকা ইনকাম করে নাকি, হারাম টাকা ইনকাম করে হারাম টাকায় কি কুরবানি দিচ্ছে নাকি, এইটা আপনাকে আগে থেকে খেয়াল রাখতে হবে। আর আগে থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে যে আমি এই পাঁচজন ব্যক্তির সাথে কুরবানি দিচ্ছি, এই পাঁচজনের মধ্যে কেউ কি হারাম টাকার কুরবানি দিচ্ছে, যদি দিয়ে থাকে তাহলে তাকে নেওয়া যাবে না, নেওয়া যাবে যে আসো ভাই তুমি হারাম টাকা কুরবানি দিচ্ছ, আসো আসো, নেওয়া যাবে নাকি? নেওয়া যাবে না। আগে থেকে আপনাকে এটা ইয়া করতে হবে যে দেখো ভাই আমরা হারাম টাকায় কুরবানি তোমাকে নিয়ে আমরা গুনাহের ভাগিদার হতে পারবো না। এবং যারা ভাগে কুরবানি দিচ্ছেন তারা সবাই সবাইকে স্মরণ করিয়ে দিবেন যে এই কুরবানি শুধুমাত্র আমরা আল্লাহর জন্যই দিচ্ছি, মাঝখানে কোনো উদ্দেশ্য নাই। আশা করি বুঝতে পেরেছেন। এই চারটি ভুল যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা কুরবানি কি করবেন না, কবুল করবেন নাকি কবুল করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আসেন, সেটি হলো এখন যে বিষয়ে কথা বলবো